এখানে আছে কই মাছ, দেখতে পাচ্ছ? এটা কই মাছ বলে, তোমাদের ওইখানে কি বলে আমি জানি না, যারা ভিডিওটা দেখছো তো আমাদের এখানে এটাই বলে। তো যাই হোক, চলো এখন আমি মাছটা কাটবো, আর সাথে চিংড়িও আছে। আর কই মাছ কিন্তু আমি একেবারে কাটতে পারি না, এটা বড়মশাই কেটে একেবারে রেডি করে দেবে। তো কই মাছটা ধরার চেষ্টা করছিলাম, বাট ধরতে পারছিলাম না, এতটাই ছটফটে। তো যাই হোক, তারপরে বড়মশাই মাছটা কেটে দিল, আর আমি তো কই মাছ খাই না, সেই কারণে আমার জন্য আছে চিংড়ি মাছ। দেখতে পাচ্ছ এখানে বাগদা চিংড়ি ছিল, সেইগুলো একেবারে খোসা ছাড়িয়ে সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। আজ ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে, কারণ আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সাথে সকালের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো চলো এখন তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে আমার মাছ ভাজা একেবারে রেডি হয়ে গেছে, হবে কিন্তু তেল কই কই। আমি কিন্তু তেল কই কই রান্না কেমন করে করে আমি কিন্তু জানি না, বাট আমি আমার মতো করে রান্নাটা করছি। এইভাবে অনেকবার ট্রাই করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম তেল, তো এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলটা ইউজ করলে বেশি ভালো হবে, আমি এখানে সাদাটাই ব্যবহার করেছি। তো চলো এখন আমি রান্নাটা কিভাবে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর আমি দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু তরকারিটা মানে মশলাগুলো ভালো করে একটু কষতে হবে। মশলা একেবারে কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো, মাছগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে ভালো করে দিয়েছি, যাতে মশলাগুলো সব মাছের গায়ে ভালোভাবে কিন্তু যায়। আর মাছের ঝোলটা এখানে হবে যেহেতু, সেই জন্য জলটা একটু কম করে দেব আমি। তো এখানে আমি কম জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢেকে আমি ফুটিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, হালকা করে অল্প একটু দিয়েছি, তোমরা চাইলে বেশি কম দিতে পারো বা না দিতে পারো। তারপর কিছুক্ষণ ঢেকে আমি ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছ একেবারে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, আর দেওয়ার পরে কিন্তু আমি ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর এইভাবে কিন্তু আমি রান্নাটা করি। তোমরা চাইলে এইভাবে কিন্তু কই মাছ রান্না করে একবার দেখতে পারো, দারুণ টেস্ট হয়। এখন তো একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আরও একটা রান্না বাকি আছে, সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। আরও একটা রান্না হবে সর্ষে চিংড়ি, তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাগদা চিংড়ি, সেটাই আজকে রান্না হবে। বাগদা চিংড়ি ছিল, সাথে ছোটো ছোটো চিংড়িগুলো হয়, তো ওই চিংড়িও ছিল। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একেবারে না থাকে। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করি। তোমরা চাইলে এই যে দুটো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। সকাল সকালে এতটাই কাজের চাপ ছিল যে তোমাদের সাথে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি বা শেয়ার করতে পারিনি। আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, কাজের মধ্যে ছিলাম, আর কাজের মধ্যে থাকলে কি হয়, ভিডিও সবসময় করা সম্ভব হয় না, সেই কারণে করতে পারি না। আবার অনেকেই বলে যে কি এমন কাজ, একা থাকো একা খাও, কাজ তো কোনো নেই বা কিছু। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কাজই কাজ, ঠিক আছে? দশজনের জন্য যেমন রান্না করতে হয় না, একজনের জন্য হলেও রান্না করতে হয়। সেই জন্য বলছি, যারা এরকম মন মানসিকতা নিয়ে ভাবে বা কিছু এরকম কমেন্ট করে অন্যর উদ্দেশ্যে, তাদের কিন্তু এইসব করা বা বলা উচিত না, কারণ কাজটা কাজ, ছোট হোক বড় হোক, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বাড়াবো না বা বেশি কথা বলতে যাব না, চলো এখন আমার রান্নাটা দেখতে পাচ্ছ কমপ্লিট প্রায় হয়ে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর সর্ষে চিংড়ি করবো তোমাদেরকে আগেই বলেছিলাম, আরও একটা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। শাক তুলেছিলাম, তো শাক তুলে সেটা আলু দিয়ে ভেজেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মনেই ছিল না। তো চলো যাই হোক, এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিয়েছি জল, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, দেখতে পাচ্ছ ফুটিয়ে নেওয়ার পরে। আর সর্ষের চিংড়ি যেহেতু, সেই জন্য একটু ঝোলটা একটু মোটা মোটা টাইপের হবে, একটু মাখো মাখো টাইপের হবে।
তো দেখতে পাচ্ছ এইরকম টাইপের একটা কালার চলে আসবে। এখন আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি সকালে সমস্ত কাজ রেডি করে স্নান টান করে কিন্তু আমি রান্নার কাজে লেগেছিলাম। তো চলো, এখন দেখতে পাচ্ছ দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করবো, একটা ঘুম দেবো, তারপর আসবো সন্ধ্যাবেলা তোমাদের সাথে কোথায় যাচ্ছি সেটা নিয়ে। ঘুম থেকে উঠেছি একেবারে সন্ধ্যা সন্ধ্যা আর রেডি হয়ে গেছি, এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমের মধ্যে একেবারে ঘেমে গেছি রেডি হতে হতে। তো চলো এখন যাব। আর তোমরা ভাবছো যে কোথায় আবার যাবে বা আমি কোথায় যাচ্ছি সেটা হয়তো ভাববে তোমরা, চলো আজকে কোথায় যাচ্ছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেরিয়ে গেছি আর এসেছিলাম ব্যাংকে, তো এখান থেকে আর কি টাকা তুললাম দেখতে পাচ্ছ। তো তারপরে এখন যাব মার্কেটের দিকে। তো চলো তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। সন্ধ্যার টাইমে বেরিয়েছি বলে বেশ ভালো লাগছে, আর সন্ধ্যাবেলা ঘুরতে বেশি ভালো লাগে, সারাদিন যা গরম পড়েছে তার মধ্যে দিয়ে আর কি বৃষ্টি, ঠান্ডা গরমে আর কি শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে, তোমরাও সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। তো ফাইনালি আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি, আর এখন যাব কিন্তু আমরা বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় যাব, যাওয়ার কারণটা হলো এটাই যে কিছু কিনবো। তো কী কিনবো সেটা আমার জন্য না, অ্যাকচুয়ালি বড়মশাইয়ের জন্যই কিনবো। অনেকগুলো দেখলাম, দেখে তো কোনোটাই পছন্দ হচ্ছে না, তারপরে ভাবছিলাম একটা গেঞ্জি কিনবো, তো সেই কারণে আর কি যাচ্ছি, চলো ওদিকটাও যাব আর কি। তো এখানে অনেকগুলো দেখলাম পছন্দ হলো না, তো সব দিকটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে গেঞ্জির কালেকশনগুলোও দেখছিলাম। তো চলো এখন কি নেব কি না নেব সেটাই বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখলাম অনেকগুলো, তো দেখে পছন্দ হয়নি বলে বর্মশাই বলে চলো বেরিয়ে যাই বাইরে থেকে নেব। তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানেও এসে দেখলাম এখানে নেই, তো সেই জন্য আর কি আমরা এখন যাচ্ছি। সব সময় কি হয়, কোনো জামা কাপড় কিনতে হলে সবার আগে আসি মানে বাজার কলকাতায়, তো এখানে এসে যদি না পছন্দ হয় তখন আমরা অন্য অন্য দোকানে যাই, বেশিরভাগ আমরা বাইরে থেকেই কেনাকাটাটা করি। তো যাই হোক, তারপরে আর একটা দোকানে চলে আসলাম, এখানে এসে তো দুটোই পছন্দ হয়ে গেল, তারপরে নিয়ে নিলাম, বিল পেমেন্ট করলাম আর চলে এসেছি এখন দেখতে পাচ্ছি জুতোর দোকান। ফাইনালি জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমরা চলে এসেছি রোল খাবো বলে। তো রোলের দোকানে একটু লাইন ছিল, তো সেই কারণে আর কি একটু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এখন বানানো হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো আর ফুল ভিডিওটা কন্টিনিউ করো। তো তারপরে রোলটা নিয়ে নিলাম আর এখন যাব বাড়ির দিকে। তো বাড়িতে যেতে যেতে বর্মশাই বলল আমি ফুচকা খাবো। তো চলো, ছেলেরা জানো তো আজকাল কীরকম ফুচকা খায়, ফুচকার দোকানে ছেলেদের লাইনটা কিন্তু বেশি থাকে। তো তারপরে আর কি আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে ফুচকার দোকানে। ফুচকা খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে, আমি আজকে খাবো না তার কারণে আমি রোল নিয়ে নিয়েছি, একদম গরম গরম রোলটা কিন্তু আমি বাড়িতে গিয়ে খাবো, সেই কারণে আমি ফুচকা আজকে খাবো না। ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ছেলেরা হলেও ছেলেরা জানাবে, মেয়েরা হলে মেয়েরা জানাবে, কারণ ছেলেরা আজকাল বেশি ফুচকার দোকানেই থাকে। তো যাই হোক, তারপরে আর কি ফুচকা এখন খাওয়া শুরু হয়েছে, আমি খাবো না আর ও আমাকে না দিয়েই শুনবে না। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি একটা খেয়ে নিয়েছি। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, রোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নিই, আর বেশি বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো।